মুশভাই স্কুলে আসার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা গো থ্রু করবো অগ্রণী ব্যাংক ক্যাশ অফিসার 2017-এর ইংলিশ অংশটা নিয়ে। প্রথমে হচ্ছে ইউ কিপ ড্যাশ ইন্টারাপ্ট টু ইন্টারাপ্ট ওয়াইল আই এম ওয়ার্কিং ওয়াইল আই এম টকিং। তো এখানে কয়েকটা ভার্ব আছে, এখানে টু ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টিং কয়েকটা। তো এখানে বোঝানো হচ্ছে কিপ, কিপ সাধারণত ব্যবহার করে কোনো কিছু ব্যবহার করলে বোঝায় যে কোনো কিছু কন্টিনিউ করছে, মানে তুমি আমাকে ইন্টারাপ্ট করা, হ্যাঁ কন্টিনিউ করেই যাচ্ছ যখন আমি কথা বলছি। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে কিপের পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়, আর ভার্ব প্লাস আইএনজি একটাতেই আছে, আপনি ডিতে দেখবেন যে ইন্টারাপ্ট আইএনজি, হ্যাঁ ইন্টারাপ্টিং। সো ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। দ্য অ্যান্টোনিম অফ সুদিং ইজ রিল্যাক্সিং, জেন্টাল, বাইটিং, কামিং। তো সুদিং মানে হচ্ছে খুব মানে রিল্যাক্সিং, খুব আরামপ্রদ এমন, হ্যাঁ যেটা শ্রুতিমধুর টাইপের বোঝায়। না ঠিক শ্রুতিমধুর না, শ্রুতি আবার শোনার সাথে হয়ে যাচ্ছে, কিন্তু এটা সুদিং হচ্ছে আপনার ফিলিংসের সাথে, হচ্ছে আপনি খুব রিল্যাক্স ফিল করবেন। তো এটা রিল্যাক্সিং, জেন্টাল, কামিং তিনটাই হচ্ছে আসলে সিনোনিম সুদিংয়ের। সি বাইটিং, যেটা খুব তীব্র একদম বাইট করছে এরকম মনে হয়, সেটা হচ্ছে আপনার অ্যান্টোনিম, সি রাইট অ্যান্সার। The noun of transmit is transmitted, transmutation, transformation, transmittance. কয়েকটা অপশন আছে। তো আপনাকে খেয়াল করতে হবে ট্রান্সমিট মানে হচ্ছে সম্প্রচার করা, আর ট্রান্সমিটেড তো পাস্ট টেন্স বোঝাচ্ছে, ট্রান্সমিউটেশন হচ্ছে কম এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তরিত করা বা মিউটেশন করা, ট্রান্সফরমেশন হচ্ছে কোনো কিছু আমূল পরিবর্তন করা, এবং ট্রান্সমিটেন্স হচ্ছে সম্প্রচার। তার মানে ডিটা হচ্ছে আপনার ট্রান্সমিটেড নাউন এবং এটা হচ্ছে রাইট অ্যান্সার। Change into negative. He is the only person fit for the job. The best answer is dash, fit for the job. So here is the option. He is not the only one. No other person but he is. No other person but you are. He is not, none but. তো এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে যদি নেগেটিভে পরিবর্তন করতে হয়, মেইন সেন্টেন্সের ভাব যেন চেঞ্জ না হয়। মানে একটা মানে যখন ছোটো ছিলাম আর কি, তখন আমি মনে করতাম কি হি ইজ দ্য অনলি পার্সন, শুধুমাত্র সেই এইটার জন্য, এই জবের জন্য ফিট। এটা নেগেটিভ হতে হবে যে সে এই জবের জন্য ফিট না, আসলে সেটা না। আপনাকে নেগেটিভ ওয়েতে এই একই ভাবটা প্রকাশ করতে হবে। তার মানে হচ্ছে সেই এই জবের জন্য ফিট, এটা নেগেটিভ কী হবে, সে ছাড়া অন্য কেউ আর এই জবের জন্য ফিট না। তো এখানে আপনি দেখবেন হি ইজ নট দ্য অনলি ওয়ান ফিট ফর দ্য জব, যদি বলতাম তাহলে এটা হয়ে ভাব চেঞ্জ হয়ে যেত, সেই একমাত্র না, এটা বোঝা যেত। নো আদার পার্সন বাট হি ইজ ফিট ফর দ্য জব, এটা ঠিক আছে, সে ছাড়া আর কেউ এটার জন্য ফিট না। নো আদার পার্সন বাট ইউ আর ফিট ফর দ্য জব, এটা হলে আবার ইউতে চলে যাচ্ছে, এখানে আপনার অরিজিনাল সেন্টেন্সে হি আছে, মানে মেইন অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং হি ইজ নান বাট ফিট ফর দ্য জব, এটা আসলে সেন্টেন্সই হয় না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ওয়ার্কস ফর টু ইন অ্যাট, কয়েকটা আছে। তো শি ওয়ার্কস ইন বিউটি আসলে লর্ড বাইরনের একটা সেন্টেন্স, তো সেই জন্য আপনার ইন হবে সি, রাইট, সে সৌন্দর্যে হেঁটে চলে, এরকম কিছু একটা বোঝানো হচ্ছে। হি হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ, দ্য বোল্ড ফেস, পার্টস মিন। গিফট অফ দ্য গ্যাপ ফ্রেজের মানে আপনার বের করতে হবে ইন্টেলিজেন্স, হিউম্যানিটি, তারপর এলোকুয়েন্স এবং গুডনেস। তো ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, হিউম্যানিটি মানবতা, এলোকুয়েন্স হচ্ছে বাকপটুতা, এবং গুডনেস হচ্ছে ভালত্ব। তো এলোকুয়েন্স হচ্ছে বাকপটুতা, গিফট অফ দ্য গ্যাপ হচ্ছে ওই বাকপটুতাকেই বোঝায়। তো সি হচ্ছে আপনার রাইট অ্যান্সার। মেলিফ্লুয়াস মিন্স সুইট সাউন্ডিং, ক্যাকোফোনিক, লাউড এবং ইরিটেটিং। সুইট সাউন্ডিং তো খুব শ্রুতিমধুর, ক্যাকোফোনিক খুব কর্কশ, লাউড অনেক জোরে একটা শব্দ, এবং ইরিটেটিং বিরক্তিকর। মেলিফ্লুয়াস মানে হচ্ছে আপনার খুব শ্রুতিমধুর, তো এ হচ্ছে আপনার রাইট অ্যান্সার। ক্যাকোগ্রাফি ইজ রিলেটেড টু স্পেলিং বি, গুড স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং, নান অফ দ্য অ্যাবাভ। তো ক্যাকোগ্রাফি, ক্র্যাকোগ্রাফি মানে হচ্ছে খুব মানে বাজে হাতের লেখা বা খুব ইনকারেক্ট স্পেলিং, বানান ভুল, হ্যাঁ ক্যাকোগ্রাফি। তো ক্যাকো ওদের খেয়াল রাখেন, ক্যাকোফোনিক মানে কর্কশ, ক্যাকো একটু নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। তো স্পেলিং বি হচ্ছে আবার স্পেলিংয়ের কম্পিটিশন, এটা হবে না। গুড স্পেলিং হচ্ছে ভালো স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং হচ্ছে অশুদ্ধ স্পেলিং, তো সিটাই হচ্ছে আপনার রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট আসি, এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ আ হবি ইজ কল্ড ফিশারম্যান, অ্যাংলার, হান্টার, ফিশমঙ্গার। তো আপনার এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে অ্যাংলার, যে আসলে বর্শি দিয়ে আপনার মাছ ধরে।
সিলেক্ট দ্য পেয়ার উইচ ইজ সেট ইন অপোজিশন, অপোজিশন মিনিংয়ে কী সেট আছে সেটা দেখতে হবে। যেমন ডগিশ কেনাইন, কেনাইন আসলে ডগের সাথে রিলেটেড, মানে ডগ জাতীয় যেগুলো সেগুলো হচ্ছে কেনাইন, ডগিশ কেনাইন, এরা অপোজিট না। ম্যানলি ভিরাইল, ভিরাইল ম্যানলি, যেমন ম্যানলি আর ভিরাইলের সিনোনিমাস, ভিরাইল মানে হচ্ছে খুব মাচো, খুব শক্তিশালী ম্যানলি বোঝানো হয়। ডিভাইন ইন ইনফার্নাল, আচ্ছা ডিভাইন হচ্ছে যেটা গডের সাথে রিলেটেড বা গড থেকে বলা এসেছে, যেমন অনেক সময় বলা হয় ডিভাইন ইন্টারভেনশন, মানে হচ্ছে একদম গড নিজে এসে কিছু একটা করেছে এরকম বোঝানোর জন্য হয়, মানে সেটা হচ্ছে ডিভাইন ডিভাইন সেই অর্থে ব্যবহৃত হয়। ইনফার্নাল আছে হেলের সাথে রিলেটেড, হ্যাঁ নরকের সাথে, নারকীয়। তো আপনার গড এবং নারকীয় ঠিক অপোজিট কিন্তু না, আপনার অপোজিট আসলে আর্থলি যেটা পার্থিব, আর টেরেস্ট্রিয়াল যেটা অপার্থিব, এটা হচ্ছে অপোজিট। সেই জন্য আপনার ডি হচ্ছে রাইট আনসার। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, দিস এভিডেন্স ড্যাশ দ্যাট ড্যাশ দিস এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ, এই এভিডেন্সে কিছু একটা হয় যেটা অলরেডি কেউ জানে। তো টাইজ ইন, সেটস ইন, গ্লুজ ইন, গোজ ডাউন। হ্যাঁ তো টাইজ ইন, এক্ষেত্রে টাইজ ইন মানে হচ্ছে আপনার কোনো একটা কিছুর সাথে সুন্দরভাবে মিলে যাওয়া, হ্যাঁ যেটা কেউ অলরেডি জানে সেটার সাথে সুন্দরভাবে মিলে যায়, এটা বোঝানোর জন্য আপনার এটা হচ্ছে রাইট অ্যান্সার। সেটস ইন হবে না, গ্লুজ ইন হবে না, গ্লুজ ইন মানে হচ্ছে আপনার কোনো কিছুর সাথে জোড়া লেগে যাওয়া, হ্যাঁ এটা গ্লুড হওয়া, জোড়া লাগা, আর ঠিক মিলে যাওয়া বোঝানো হয় না। তারপর দেন আপনার গোজ ডাউন হচ্ছে যে মানে নিচের দিকে পড়ে যাওয়া, গো ডাউন হওয়া, তো দিয়ে পড়ে যাওয়া হবে না, তো এটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। আচ্ছা, এ পিউজুলিস্ট ইজ আ বক্সার, সুইমার, অ্যাথলেট এবং ওয়েট লিফটার। পিজুলিস্ট আসলে প্রফেশনাল বক্সারকে বলা হয়, এই জন্য এটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না। টু রব পিটার টু পে পল, ইটস বাংলা ইকুইভ্যালেন্ট ইজ কাটা দিয়ে কাটা তোলা, চোরের ওপর বাটপাড়ি, গরু মেরে জুতা দান, উদর পিন্দি বুধর খাড়ে। তো মানে একজনকে রব করে আরেকজনকে পে করছে, মানে অপোজিট কাজ করছে আর কি। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন সিতে আছে গরুকে মেরে, কারো গরু মেরে আরেকজনকে জুতা দান করতেছে, গরু মেরে একজনের গরু মেরে আরেকজনকে জুতা দিচ্ছে। তো তো এইটাই হচ্ছে, সিটাই হচ্ছে আপনার রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না। দ্য এমপ্লয়ি ওয়্যার কেপ্ট ইন আফটার অফিস আওয়ার, মিনস দ্য এমপ্লয়িজ ওয়্যার কেইনড, প্রেইজড, কনফাইন্ড, রিওয়ার্ডেড। কেইন মানে আসলে পানিশ করা হচ্ছে, প্রেইজ তো প্রশংসা করা, কনফাইন মানে হচ্ছে বদ্ধ করে রাখা, এবং রিওয়ার্ডেড হচ্ছে পুরস্কার দেওয়া। তো কেপ্ট ইন আফটার অফিস আওয়ার, অফিস আওয়ারের পরেও তাদেরকে কেপ্ট ইন মানে কিপ ইন মানে ধরে রাখা হয়েছিল এরকম। তো পানিশ তো করা হয়নি, প্রেইজও করা হয়নি, রিওয়ার্ডও করা হয়নি, বরং ধরে রাখা বা বদ্ধ করে রাখা হয়েছিল, এই জন্য কনফাইনটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার, সি। টার্নিং টু ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশনের করতে হবে আমাকে। আই আস্ট হুজ পিকচার ইজ ইট, আচ্ছা আই আস্ট উই হুজ পিকচার ইট ওয়াজ, আই আস্ট উইচ পিকচার ইট ওয়াজ, I ask whose picture it was, I ask to which is the picture, I ask whose picture it is, picture is. আচ্ছা এক্ষেত্রে এটা জিনিস খেয়াল করতে হবে, ন্যারেশনের ক্ষেত্রে আপনার টেন্স একই রাখতে হবে, আপনি যখন ইনডিরেক্ট করবেন তখন আপনাকে টেন্সটা একই রাখতে হবে। আই আস্ক, তার মানে আমি হচ্ছে পাস্ট টেন্সে বলেছি, তার মানে পরে আপনার কোট আনকোটের মাঝে যেই সেন্টেন্সটা আছে সেটা আপনাকে পাস্ট টেন্সে নিতে হবে। সো যে কারণে হুইচ ইজ দ্য পিকচার এবং হুজ পিকচার ইজ এইগুলো বাদ হয়ে যাবে, তো ওয়াজ আছে দুইটায়। আচ্ছা আপনার ওয়াজের ক্ষেত্রে আপনার আই আস্ক কি হুজ পিকচার, কার পিকচার, এটা কোন পিকচার না কার পিকচার। তো উইচ পিকচার ইট ওয়াজ যদি বলা হয় তাহলে এটা বোঝা যায় কোন পিকচার, কোন ছবি এটা, সেটা না, কোন ছবির কথা বলা হচ্ছে না, বরং এটা কার ছবি সেটা বলা হচ্ছে। সেই জন্য আই আস্ক হুজ পিকচার ইট ওয়াজটা হচ্ছে রাইট, বিটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। আচ্ছা, সম্ভব হলে একটু বেরিয়ে যাও, দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ ইফ পসিবল ট্রাই টু ভিজিট, ইফ ইউ ক্যান ম্যান ইফ ইউ ক্যান ইউ মে কাম, ইফ পসিবল প্লিজ ড্রপ বাই, if you try you might drop in. to ekhane ekhane ashole bojha hocche tomar pokkhe jodi sombhob hoy please asho ekta mane request je tumi beriye jao, ha eta beriye jawar chesta koro othoto tumi ashteo paro
অথবা এরকম এই এই অর্থে না, তুমি আসতেও পারো নাও আসতে পারো, এই ধরনের সেন্টেন্স না, বরং তুমি আসো এবং একটু বেরিয়ে যাও। তো একটু বেরিয়ে যাও বা ড্রপ বাই বলতে ড্রপ বাই ড্রপ ইন, এই দুইটার ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয় কি যে তুমি এসে কিছুক্ষণ থেকে আবার চলে যাওয়া, হ্যাঁ এটা জাস্ট এসে এটা ভিজিট দিয়ে যাওয়া, সেটাই বোঝানো হয়। সেই জন্য এটা হচ্ছে রাইট অ্যান্সারটা হচ্ছে আপনার সি, পসিবল প্লিজ ড্রপ বাই। তো আজকে এতটুকুই থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ।